সেটপু পজনদি দরা ন চোরা গাডিসা আ পচ অলগান নবর আগের অলগান নবর য তা এটি িয়ে রা কল কলে গাড না। তার প কলে তার ছিল তার গা প ডলে ল । জ আসি দিলে মটি নমা আসি দিলে তাররা গাড়ি মা হয়েছি হাত ড় বট গাড়িন মা কর আ শুনুলে ্যান সহধর্মিণী আমতিক্রিয়া দে তা খবর দিয়া গেল যে এই জায়গায় গাড়ি আক্সডে হয়েছে সে এবং সে এবং তা স্বামী বর্তমান মেডিকাল চিকিৎসিত হচ্ছেন সবুঠ বড় কথা হচ্ছে যে এই যে স্কর্পিও গাড়িটি যা মধ্যে আমি চিত্র দেখাও স্কর্পিও গাড়ির দুইটি নম্বর রয়েছে গোটে ভুবনে নম্বর এবং তা সহ গোটে ও ফর্টিন নম্বর অর্থাৎ নম্বর এবং দুইটি নম্বর গাড়ি নিশ্চিত ইয়ে ছোরা গাড়ি এবং বড় কথা হচ্ছে যে

হ্যাঁ স্টাফিং লাটি সেটি ফটো উঠেলে ফটো উঠেলা ভিতরে এমন সব রাখলে যেমনি রক্ষি দেখা এটি বাড়েছি বাড়লে যে আমি সব এটি দেখ আপনার শুনেলে যে প্রতিক্রিয়া দর্শক রয়েছেন আমি প্রতিক্রিয়া দৌলে যে কিভাবে ভাবে যা স্কর্পিও গাড়িটি রয়েছে সে স্কর্পিও গাড়ি দুইটি নম্বর রয়েছে এবং ইয়ে প্রমাণিত করুক যে ইয়ে গোট চোরা গাড়ি এবং তা সহ যেত বিয়র বোতল খালি বিয়র বোতল স্কর্পিও গাড়ির মিলুছে ইয়ে মত প্রমাণিত করুচি যে সে গাড়ি লে সে নিশাশক্ত অবস্থায় এবং সবুঠু বড় কথা হচ্ছে এ ব্রিজ হচ্ছে সংকীর্ণ ব্রিজ এবং যেতবেল জোব্রা ব্রিজ পটু ব্যারেজ পটু যে গাড়িটি আসছে স্কর্পিও গাড়িটি আসি তাকে মধ্য লোক লক্ষ্য করেছেন গাড়ির হাব ভাব দেখি এবং দুইটি গাড়ি সে ধকা দিয়েছে এবং যা প্রত্যক্ষদর্শী কুলে যেতবে গাড়িটি আসিলা সেতবে সে ভাবুলে নিশ্চিত ভাবে কৌশি জায়গায় এই গাড়িটি আক্সিডেট করব এবং তা প্রথমে গোটিয়ে অটো এবং তাপরে গোটিয়ে পিকপ গাড়িটি সিজ দুর্ঘটনা কলা এবং যা বর্তমান সূচনা আছে বর্তমান গুরুতর কটক এসিবি মেডিকালের ভর্তি হয়েছেন এই আমি কম শিখবা দেখুন যদি আমি গাড়ি চলাউচে এবং গাড়ি যে চলাউছেন কিভাবে ভাবে নিশাশক্ত অবস্থায় গাড়ি চলাউছেন এবং গাড়ির দুইটি নম্বর রয়েছে চোরা গাড়ি কমিটি কটক শহরের বুলুছি এবং আজ এই তিন জন গুরুতর আহত হলে ইয়ে নিশ্চিত ভাবে ଚିନ୍ତାଜନକ ବିଷୟ ଏବଂ ଏହାର ତଦନ୍ତ ହେବା ଦରକାର ପ୍ରକୃତରେ ସେ ଗାଡ଼ି କେଉଁଠାର ଦୁଇଟି ନମ୍ବରରୁ କେଉଁ ନମ୍ବରଟି ଠିକ୍ ଅବା ଦୁଇଟି ଯାକ ନମ୍ବର ଫେକ୍ ବର୍ତ୍ତମାନ ତାହା ତଦନ୍ତ ହେବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି ଏବଂ ଯେଉଁମାନେ ସେ ସ୍କର୍ପିଓ ଗାଡ଼ିରେ ଥିଲେ ସେମାନେ ପ୍ରକୃତରେ ନିଶା ସେବନ କରିଥିଲେ ନା ନାହିଁ ଏବଂ ସେମାନେ କେଉଁଠୁ କେଉଁଠିକି ଯାଉଥିଲେ କ'ଣ ସେମାନଙ୍କର କାର୍ଯ୍ୟକଳାପ ଥିଲା କାହିଁ ଏଭଳି ଗୋଟିଏ ଆକ୍ସିଡେଣ୍ଟ ଘଟାଇଲେ ଇଏ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଇଏ ତଦନ୍ତ ପରିସରକୁ ଆସିବା ଦରକାର କଟକରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ୍ ରମାକାନ୍ତଙ୍କ ସହିତ ପ୍ରଭାତ ବିଷୟ